फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो आज के वीडियो ते तुम्हारे साथे शेयर करबो आमार जर्नी देखाबो फ्रॉम दिवाली टू भाईफोटा केमन आमी आमार राजबादेर बाड़ीते आमार मा बाबार साथे काटालाम। तो चलो देरी ना करे वीडियो स्टार्ट करी। सो काली पुजो स्पेशल आमी एई ब्लाउजटा किनी चित्तरंजन थेके एंड एर साथे एई बनारसीटा। एई बनारसीटा आमार एक जैठा आमार बियेते गिफ्ट देय। तो आमी शाड़ीटा पोड़े नी ततक्षण तोमरा देखे नाओ आमी सकाले की करेछी। तो सकालटा आमार एई मंदिर थेकेई स्टार्ट हय। आमी आर आमार शाशुड़ी मा एई मंदिरे काली पुजो दिते जाई, देन एखान थेके दुर्गापुर आसि। এই মন্দিরের নিয়ম হচ্ছে আগের প্রতিমা বিসর্জন করে নতুন প্রতিমার স্থাপন হয়, দেন সেই প্রতিমার পুজো হয়। আমি রেডি। এই যে আমার ব্লাউজ আর শাড়ি, খুব ভারী শাড়িটা। তো পিন আপটা আমি খুব ভালো করে করতে পারিনি, এত ভারী শাড়িটা। আমাকে কেমন লাগছে? এই হলো আমার আই মেকআপ। আর হ্যাঁ, এটা যেটা দেখছো এটা মা আমাকে গিফট করেছে দিওয়ালিতে, গোল্ড জুয়েলারি। তো আমার তো খুব ভালো লেগেছে। এটা গোল্ড না, এটা ইমিটেশন। অ্যান্ড এটা মায়ের পরেছি আমি আজকে, গোল্ডের একটা চেন। খুব সুন্দর আমার লাগে মায়ের এই গোল্ড চেনটা, আর এটা তো আমার খুব ভালো লেগেছে। তো এখন আমি যাচ্ছি ঘুরতে, আর হাতে কাঁচের চুড়ি পরেছি। তো এখন ঘুরতে যাচ্ছি আমি আর মা, আর পুজো দিতে যাব। তো চলো প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখাই। এখন যেই ঠাকুরটা তোমরা দেখছো এটা হচ্ছে রাজবাদ রেলের ঠাকুর। অ্যান্ড এই প্যান্ডেলটা রাজবাদ ত্রিবর্ণ সংঘের প্যান্ডেল। এটা রাজবাদের সবচেয়ে বড় পুজো। অ্যান্ড এখানে আমাদের অসাধারণ মজা হয়। অ্যান্ড অসাধারণ এবার প্যান্ডেল হয়েছে, ঠাকুর অনেক বড় প্রতিমা হয়। সো এই কটা দিন এই প্যান্ডেলেই আমার কেটেছে। কালী পুজোয় আর বিশেষ আমি কিছু করিনি, কারণ এরপরে পুজো দিতে গেছিলাম, দেন ঘুমিয়ে পড়ি। আর মাঝখানের দিনটা আমার শরীর খুব খারাপ ছিল। সো চলো ডাইরেক্ট চলে যাই ভাইফোঁটায়। আমি এখন এই চান করেছি। ঠোঁটের অবস্থা খুব খারাপ, ঠান্ডা লেগে একটু ভিটামিন ডেফিসিয়েন্সি হয়েছে আমার, যার জন্য প্রচণ্ড প্রেশার ডাউন হয়ে যাচ্ছে, শরীরটা খারাপ লাগছে, আর এইসবও হচ্ছে। তো যাই হোক, ভাইফোঁটার প্রিপারেশন হচ্ছে, তো তোমাদের সাথে শেয়ার করব আমার ভাইফোঁটার দিনটা। তো চলো দেখে নিই কী কী করছি। তো ভাই ফোটার দিনটা অ্যাজ বিকজ আমার অসম্ভব শরীরটা খারাপ ছিল, তাই আমি কিছু সেরকম সাজিনি। এই গোল্ড রিংটা অ্যান্ড এই চেনটা পরেছি, অ্যান্ড তার সাথে একটা সিম্পল অরেঞ্জ কালারের শাড়ি। আর কালী পুজোর দিনের ব্লাউজটাই পরে নিয়েছি, বিকজ আর সেই স্ট্রেংথ ছিল না নতুন ব্লাউজ ঠিকঠাক করে অল্টার করে পরার, বিকজ আমার সব ব্লাউজই মোটামুটি আমাকে অল্টার করেই পরতে হয়। সো ইনি হলেন আমার ইন্টেলিজেন্ট ভাই অব্রনীল চৌধুরী, আমার মাসির ছেলে। তো এনাকে দিয়েই আমার ফার্স্ট ফোঁটা স্টার্ট হয়। ফ্রি অফ কস্ট, ফ্রি অফ কস্ট।
After that, Sujoy Kumar Modi and Bittuda নেই ফোঁটা দেওয়ার, তাই বিট্টুদা এখন বসে বসে শঙ্খ বাজাচ্ছে। আর তারকদারও এবার ফোঁটা নেই, তো সবাই এসেছিল বাট ফোঁটা আমি শুধু এই ভাইটিকে দিলাম। এই হলো আমার দাদা আর তার পাশে ভাই। দাদার নাম অমিত মুখার্জি আর ভাইয়ের নাম অর্ঘ্য মুখার্জি। সো আজকের ভাই ফোঁটার মেনু স্পেশাল ছিল চিকেন, সর্ষে মাছ, পালং শাক, ফুলকপি ভাজা, দই, চাটনি, পাঁপড়, মিষ্টি, সব কিছুই রান্না আমার মা করেছে। আমার শরীর খারাপ থাকার জন্য আমি একটুও হেল্প করতে পারিনি। তো ওভারঅল খুব ভালো গেছে আমার ভাই ফোঁটার দিনটা। চলো দেখে নিই ভাই ফোঁটার রাত্রে কি করলাম। ইভিনিংয়ে আমার প্রচণ্ড জ্বর চলে এসেছে, তাই আমি এই হুডিটা পরে এখন যাব সবার সাথে মুভি দেখতে। আমার দাদা ভাইরা আমাকে আজকে মুভি দেখাচ্ছে, তো জাস্ট বিকজ আমার সাজার কোনো ইচ্ছে নেই, তাই আমি এটাকে বলি লেজি মেকআপ। তো দেখে নাও আমি আমার লেজি মেকআপ কী করে করি, কী কী ইউজ করে করি। জাস্ট আইটা হালকা করে নিয়েছি অ্যান্ড পন্স বিবি ক্রিম দিয়ে ফেসটা করেছি অ্যান্ড আইব্রো করেছি, দ্যাটস ইট। তো চলো দেখে নাও আমার লেজি মেকআপ। তো ফার্স্টে আমি ময়েশ্চারাইজ করে নিচ্ছি আমার ফেসটা, বিকজ প্রচণ্ড ঠান্ডা আর ময়েশ্চারাইজ করাই উচিত, সে আমরা ফাউন্ডেশন দিই আর না দিই। তারপরে আমি দেব পন্স বিবি ক্রিম, যেহেতু আমার প্রচণ্ড ডার্ক সার্কেলস পড়ে গেছে তাই আমি চোখের নিচে অনেকটা দেবো, কারণ এটা খুব যে ডার্ক কাভারেজ দেয়, একটা ভালো কাভারেজ দেয় তা না, বাট জাস্ট আমি নর্মাল মুভি দেখতে যাচ্ছি তাই আমি পন্স বিবি ক্রিমই এখন লাগাবো। অ্যান্ড ওপরে আমি জাস্ট একটা সুগারের ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে দিচ্ছি। সো পাউডার অ্যাপ্লাই করার পর আমি জাস্ট হালকা করে আমার আইব্রাউটা করে নেব অ্যান্ড দেন মাস্কারা, কাজল অ্যান্ড লাইনার অ্যাপ্লাই করে নেব, বাস আই এম ডান। সো আমি চললাম আমার মা, বর, ভাই, দাদাদের সবাইকে নিয়ে মুভি দেখতে। অ্যাকচুয়ালি ওরাই আমাকে মুভিটার ট্রিট দিচ্ছে অ্যান্ড ওখানে গিয়ে মুভি দেখব চুপচাপ বসে। আর আজকের ভিডিও এইটুকুই। আর হ্যাঁ, লাস্টে আমি আমার লাস্ট ডের কিছু ক্লিপসও আমি অ্যাড করে দিয়েছি, সেগুলোও দেখতে মিস করো না। জাস্ট ছোটো ছোটো কিছু ক্লিপস আছে। সো বাই। চল কোন এই ফাগুনি পূর্ণিমা, চল কোন।